সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নন্দিত কথাশিল্পী নাসরিন জাহানের সঙ্গে আলাপচারিতা প্রথমে চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি কাউন্টার ফটোর মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী পার্ক ইন প্লেস ফর পাবলিক প্রদর্শনী চলবে 10 মার্চ পর্যন্ত মহাখালীর নিউ ডিউচেসের গ্যালারি কসমসে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী মিউজিক্যালিটি ইন উড প্রদর্শনী চলবে 5 মার্চ পর্যন্ত বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দি উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালি প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2019 অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনি অংশগ্রহণ করুন এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা তুমি রবি রবি হৃদয়ে মম তুমি রবি রবি I heard that this is the first time you're doing a show together. Is that right? হ্যাঁ বিয়ের পর ওর সাথে আমার প্রথম আমরা ইন্টারভিউ দিচ্ছি. That's really good. রাত 8:20 দেখবেন বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা কেউ যদি দেখে ফেলায় তাহলে এবার কি হবে না কত কি আর হবে লোকজন কাজটাকে আমরা তোমার বিয়ে করে দেবে এখন এই রাতে আমি তো সেটাই চাই তুমি সালি পরে হলি মা আমি চাই না আমি এই ধরনের বিয়ে থা এখন আপাতত এসব কথা বাদ দাও তুমি তুমি এখান থেকে যাও তো যাও নালে পরে কিন্তু আমি রতনকে ডাকবো এত কষ্ট করে রাতের বেলা আমি এখানে এসেছি তুই কথা বলে যাই না তোমার সাথে আমার কোনো কথা নাই এ রতন খবরদার সিটকার কিন্তু আমিও করতে পারি একটা সিকুর পারবা লোকজনকে ডাকে নাকি বাজে কথা বলা শুরু করবে স্টপ রাত 9:00 প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান বাংলার গান আমি বাংলায় গান গাই 21 মানে মাথা নত না করা 21 মানে দ্রোহ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সবাইকে আমন্ত্রণ গ্রামীণ ফোন নিবেদিত এনটিভির বিশেষ আয়োজন বাংলার গান অনুষ্ঠানে ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় আমার ভাই রাত 11:30 থাকছে জুনায়দ বিন জিয়ার প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার সময়সূচি এবার আলাপচারিতা দর্শক আমাদের আজকের অতিথি নন্দিত কথাশিল্পী নাসরিন জাহান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজ মহান 21শে ফেব্রুয়ারি যেহেতু এটা আমাদের ভাষার মাস এবং আমাদের অহংকারের মাস সকল ভাষার শহীদ এবং ভাষা সৈনিকদের প্রতি অজস্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই আলাপচারিতা শুরু করছি যেহেতু বলছিলাম শুরুতেই যে আজকের এই দিনটি এবং
এই মাসটি আমাদের জন্য অনেক বেশি অহংকারের। একজন লেখকের জায়গা থেকে আপনার উপলব্ধি একটু জানতে চাই এই মাসটি নিয়ে। আমার আমার আমাকে যখন জিজ্ঞেস করে, মানে অন্যান্য দেশে যখন যাই বা এখানে অন্যান্য টেলিভিশনে বা কোথাও ইন্টারভিউ জিজ্ঞেস করে যায়, আমাদের বইমেলা থেকে মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য বইমেলার পার্থক্য কী, আমরা আমরা কতটা বড়ো কত অথবা আমরা কতটা ছোটো, তা আমি বলি আমাদের বইমেলার পিছনে আমাদের একুশ আছে, মানে শহীদদের ত্যাগ আছে। তো এটা পৃথিবীতে অন্য কোনো ভাষাতে নেই, ভাষার আন্দোলন আছে, এই জন্য আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। তো যার ফলে অবশ্যই এটা একটা এই অন্যরকম উপলব্ধি, যেমন শোকটা শোকটা একটা সুখের মতো হয়ে গেছে এখন আমাদের আমাদের এটা। তো এই তো আর কি, যখন এই যে বাংলা ভাষায় লেখালেখি করেন তখন একুশের চেতনাবোধ এই বিষয়টা কতটুকু কাজ করে আপনার মধ্যে? আমি নিজে বেসিক্যালি কোনো থিম মানে কোনো জাগতিক বিষয়বস্তু নিয়ে ধরি ইতিহাসভিত্তিক লেখা আমি লিখতে পারি না, মুশকিল আছে আমার। আর এটা হয় কি যে একুশ তো না, অন্তত বাংলা ভাষাটা, যেমন আমি একটা প্রোগ্রামে গেলাম ওই দিন, সব ইংলিশ মিডিয়াম ইংলিশের টিচাররা ছিলেন, আমাকে সংবর্ধনা দিয়েছে ওরা। তো আমি আবার ওইখানে সবাই প্রায় সবাই ইংলিশে কথা বলছে, আমি কিছু আমি ইংলিশটা তেমন পারি না। তখন আমি বললাম কি, আমি মানে জীবনে আমি সংসারের ফাঁকে ফাঁকে লেখালেখি করি না, আমি লেখালেখির ফাঁকে ফাঁকে সংসার করেছি, কিন্তু আমি যার ফলে বাংলাটাকে আমি এত গুরুত্ব দিয়েছি যে আমি ইংলিশ পড়াটা আমি সময়ই পাইনি। আমি যে সময়টা আমি ইংলিশ পড়তে পারতাম আমি ওই সময়টা বাংলায় দিয়েছি। তো তারা তখন বললাম তুমি খুব ভালো করেছো, তুমি যদি ইংলিশটা ওই টাইমটা যদি দিয়ে তোমার গদ্য এত ভালো হতো না। তো লেখার মধ্যে প্রভাব পড়ছে না? অবশ্যই, এবং একই সাথে কিন্তু একরকমের গর্ববোধ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, অহংকারও কাজ করে। এখন আমার আগে যে একটা গিল্টি ফিলিং ছিল, দূর আমি ইংলিশটা ঠিক মতো শিখলাম না, ওদিন ওদের কথা শুনে আমার মনটা ভরে গেছে। এই যে অমর একুশে বা অমর একুশের চেতনাবোধ, এটার সাথে সব থেকে বেশি যে বিষয়টি আষ্টে পৃষ্ঠে আছে সেটা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলায় যাওয়া হয়েছে এবারে? হ্যাঁ হ্যাঁ গেছি। কেমন দেখলেন এবারে বইমেলা সব? আমার আমার না বইমেলাটা যখন দুভাগ হয়ে গেল, মানে একাডেমি থেকে সরে গেল, আমার মনে হলো যে আমার হৃৎপিণ্ডরা কেউ একটা জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে নিয়েছে, একদম। আমি 83 সন থেকে আমি এই বাংলা একাডেমিতে যাই, বিশেষ করে এইবার সবচেয়ে ভালো লেগেছে এবারটা। মানে আর আগে এব্রোতেব্রো ছিল, একটু স্টলগুলো একটু এলোমেলো ছিল, এবার দেখলাম সব বিন্যস্ত হয়ে গেছে। আমি এখন কি আগে তো অন্তত শুক্রবার যাওয়ার কথা কল্পনা করতে পারতাম না, একুশ ফেব্রুয়ারি দিন যাওয়ার কথা কল্পনা করতে পারি না, এখন পারি, নির্দ্বিধায় পারি। ভিড় থাকলে খুব বিন্যস্ত থাকে মেলা, কারণ প্রচুর স্পেস, আমি এই স্পেসটাকে এনজয় করি খুব। কিন্তু যে বাংলা একাডেমি প্রাঙ্গণে বা বাংলা একাডেমি চত্বরে যেভাবে করে ছোট একটি জায়গাতে হলেও অনেক ভালোবাসা মিশিয়ে মেলাটি হতো, সেখানে বিস্তৃত হওয়ার জন্য হয়তো সুবিধা হয়েছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে প্রাণের জায়গা থেকে খানিকটা সরে গিয়েছে। সরে গিয়েছে কিন্তু মানুষ না অভ্যস্ত হয়ে যায়। কিন্তু এই যে লেখক পাঠক প্রকাশকের যে মিলন মেলা, সেই জায়গাটি থেকে তো আমরা দূরে সরে যাইনি, সেই জায়গাটি এখনো অব্যাহত আছে। না, লেখক পাঠক মিলন মেলাটা আছে, কিন্তু আমার যেটা হয় কি, আমি আমি সবচেয়ে যেটা মিস করি বইমেলায়, আমি একটা আগে একটা স্টলের বই আর একটা স্টলে দেওয়া হতো। আচ্ছা, মানে আমি দেখতাম যে আমার বই তিনটা চারটা কপি কেউ কিনে নিয়ে যাচ্ছে এক স্টল থেকে আরেক স্টলে, আমি মেলায় ঢুকলে যে কোনো স্টলে যে কোনো বইটা চাইলে আমি পাচ্ছি। এখন এটা আমার মনে হয় প্রকাশকের মেলা হয়ে গেছে, এটা আর লেখক আর পাঠকের না, এরকম লাগে আমার কাছে। যে এটা কারণ পাঠকরা বলে আমরা একটা একটা বই একটা স্টলেই পাওয়া যায়, সেই বইটার জন্য আমার স্টল অন্য হয়ে স্টল খুঁজে খুঁজে একটা বই কিনতে কিনতে আমাদের আমরা অর্ধেক টায়ার্ড হয়ে যায়। ওই বইটা যদি আমরা মেলা আমাদের যে কোনো স্টলে পেয়ে যেতাম কত স্বচ্ছন্দ হতো। তো আমি এই বইমেলায় সবচেয়ে এটা আমি মানবই না কোনো দিন, এই যে প্রকাশকরা যেটা করলেন যে যার যার বই তার তার স্টলে রাখবো, অন্তত ছোটো ছোটো স্টলগুলোতে ছড়িয়ে দিলেও কিন্তু পাঠকদের জন্য সুবিধা হতো। আমার নিজেই তো অসুবিধা লাগে, একটা বইয়ের নাম জানলাম, বের করতে হবে স্টল, খুঁজতে 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 যাও সেই স্টলে গিয়ে বই বের করো,
এটা নির্দিষ্ট স্টল ছাড়া এখন সবাই বলে সারা পৃথিবীতে এটা আছে, আমার সারা পৃথিবীর সাথে আমাদের বইমেলার অনেক পার্থক্য আছে। আমরা অনেক আবেগী, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশে আমাদের বইমেলা, চারুকলার পাশে আমাদের মেলা, আমাদের ব্যাপারটা অত ইয়ে না, আমাদেরটার মধ্যে অনেক প্রাণ আছে, অনেক আন্তরিকতা আছে, অনেক উজ্জ্বল আছে। শুনছিলাম বইমেলার কথা, তো বইমেলা মানেই নতুন বইয়ের ছড়াছড়ি, পুরনো বইগুলোও থাকে কিন্তু নতুন বই তো অবশ্যই থাকে, সেটার একটা আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে পাঠকদের মধ্যে, কি বই আসলো তার পছন্দের রাইটারের। এবারের বইমেলাতে আপনার কী কী বই এসেছে? আমার না, আমি সাধারণত সারা জীবনে সবাইকে বলতাম আমি বছরে একটা বই লিখতে পারি। আচ্ছা, তো একবার মানে গত বছরের আগের বছরে আমি তুমুল অসুস্থ, দু বছর আগে আমি মানে ভয়ানক অসুস্থ, একদম মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। তখন ফেসবুক আমি পছন্দ করতাম না, কেউ আসতে কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। তখন আমাকে আমার ছোটো বোনটাই আমাকে ইয়েটা একটা শিখিয়ে দিল ফেসবুকটা, যে তুমি একলা একলা এটার সঙ্গে চলো, তাহলে তোমার মনে হবে না তোমার সময় নেই। ওই সময় আমি ওই টুকরো টুকরো কবিতাগুলো তখন আমার দেখা হতো, লিখতেই লিখতাম, বেদনার কথাগুলো লিখতাম লিখতাম, ওই করে করে টাইম যেত। তো ওই করে করে যেটা হয়ে গেছে যে এরপরে দেখি যখন সুস্থ হলাম গত, এই করে করে দেখলাম আমি একটা উপন্যাস লিখে ফেলছি, একটা গল্প আর তিন চার বছরের গল্প জমা পড়ে জমা ছিল, ওটা থেকে গল্পের বইও হয়ে গেছে। আর ওই যে ওই ফেসবুকে কবিতা লিখতে লিখতে পরে সব পরে দেখা গেলো প্রচুর মানুষ আমাকে বলছে আপনি এগুলো কবিতাগুলো অসাধারণ, আপনার আপনি বই করেন, আমরা বই চাই, ওই যে একটা কবিতাও হয়ে গেছে আমার, তিনটা বই বেরোলো এবার। তার মানে একটি ছোট গল্পের বই, একটি উপন্যাসের বই এবং একটি কবিতার বই। বাহ, চমৎকার। আমি জানি কবিতার বইটি আপনার সাথে আছে, সেখান থেকে একটি কবিতা আমরা শুনবো এখন। আচ্ছা, একটা ছোট্ট কবিতা শুনিয়ে দিই। কবিতার নাম আহা রাত্রি। তীব্র ছটফটানির মধ্যে শরীর যেন টেনেলের চিৎ ছাতারের মধ্যে ছিল, ঘনমিশালি স্তব্ধ চারপাশ, বিষাদের ছায়া ফুঁড়ে মাঝে মধ্যে এঁকে দিয়ে উঠছিল রাত কুকুর। হা শৈশব, নির্ঘুম কাকে বলে জানতাম না, অকারণ ঢিল ছুড়তাম কুকুরের গায়ে, নোনতা জল রেখা গাল বেয়ে ভূতরে নামতে থাকে, গাঢ় অন্ধকারে ভিকিরিদের ঈর্ষা করি, মাথায় ঈদ দিয়ে বেঘরে ঘুমায়, আজ সারা রাত কেঁদেছি অনেক পুরনো পাপের কথা মনে করে, আজ আমার কৈশোরের প্রেম যা অহর্নিশ স্ফটিক আলো ছড়াতো আমার আত্মার করিডোরে, সানাই বাজছে তার যেন বিসমিল্লাখা কাঁদছেন, যখন বিদায় নিতে এসেছিল যাই তখন তীব্র বিষাদের গহ্বরে ডুবতে ডুবতে অসীম হতাশনে খড়কুটো খুঁজছিলাম, যত খুঁজেছি ততই অথই সমুদ্রের তলপেট আমাকে তার দিকে টেনে নিচ্ছিল, চারদিকে ভিড় করে মেরুন প্রেতিনীরা, তারা আমাকে টেনে নিয়ে ফেলে দাঁতালো সবুজ দেবতার দিকে, ইচ্ছে হয় বিছানা ছেড়ে রাস্তায় যাই, কুকুরটার পায়ে পাশে শুয়ে গলা ছেড়ে কাঁদি। আপনি এবার মঞ্চনাটকও লিখেছেন। হ্যাঁ, যে কবিতার বই এবারে প্রকাশ পেল, পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? না, আসলে কবিতার বইটা না আমাকে পাঠক মানে আমার কোনো লেখা পাঠকদের জন্য বেরো নেই, আমি লিখতে গেলে কখনো পাঠকের মুখ আমার সামনে আসে না, আমি যা লিখি ওই চরিত্রই আমার চলতে থাকে, যা কে কোন পাঠক আমার কোন বই পড়বে, কোনটা কোন ভাষায় লিখতে হবে পাঠকের জন্য, ওইটা আমার মাথায় থাকে না, এইটা হলো পাঠকদের জন্য জন্ম হয়েছে। হ্যাঁ, এটা পাঠকের অনুরোধে, পাঠকদের প্রেরণায় না, আমি যখনই একটা ফেসবুকে একটা কবিতা দিচ্ছি তখনই সবাই বলছে বই করুন, মানে প্রশংসা করেছে প্রচুর লেখার, এবং বলছি যে আমরা বই চাই বই চাই। বইটা আমি জীবনানন্দ দাসকে উৎসর্গ করেছি, আসলে পাঠকদেরকে করলেও খারাপ হতো না। বাহ, চমৎকার। আচ্ছা, আমার হাতে আপনার একটি ছোট গল্পের বই আছে, সারা রাত শিশিরের কান্না, কয়েকটি গল্প নিয়েই মনে হয় বই। হ্যাঁ, একটু দর্শককে আমি দেখাই, সারা রাত শিশিরের কান্না, চমৎকার একটি নামকরণ। কি ধরনের ছোট গল্প নিয়ে সাজিয়েছেন এই বইটি? এটা নানা রকম মিশালি আছে, তিন বছরের, তো যে তিন প্রতি বছরে এক এক রকম, এক এক বছরে এক এক সময় এক এক অনুভূতি হয়, নানা রকম লেখা আছে এটার মধ্যে। পাঠকরা কি বলছেন? যদি আপনি পাঠকদের জন্য লেখালেখি করেন না, তারপরে তো পাঠকদের একটা রিয়াকশন থাকে না? এত এখনো কি মানে পাঠকদের রিয়াকশন পাইনি আমি। আচ্ছা, কোন প্রকাশনা থেকে এটা প্রকাশ? এটাও করেছে অন্নপ্রকাশ, গল্পের বইটা সারা শিশির কান্না অন্নপ্রকাশ, আর সিসিমের দ্বিতীয় দরজায় উপন্যাস এটাও করেছে অন্নপ্রকাশ। সিসিমের দ্বিতীয় দরজা, হ্যাঁ, একটু দর্শককে দেখাই। হ্যাঁ, দেখো সিসিমের দ্বিতীয় দরজা, আর কবিতার বইটা। আচ্ছা আচ্ছা, এসেছি কবিতার বইটিও তাহলে দেখিয়ে ফেলি, এসেছি সূর্যাস্ত থেকে।
আচ্ছা, আমরা সবগুলো বই মোটামুটি দেখালাম দর্শককে। সিসেমের দ্বিতীয় দরজা, এই বইটি নিয়ে একটু কথা বলি যে কি ধরনের প্রেক্ষাপট নিয়ে এই বইটি লিখেছেন। এটা হলো কি, আমার একটা বই আছে সিসেম দুয়ার খুলো, তো ওইটা থেকে আমার এই উপন্যাসটুকু আমার খুব ভালো লাগে উপন্যাস। তা আমি ভাবলাম যে এটা মানুষ তো দ্বিতীয় খণ্ড করে, আমি দ্বিতীয় খণ্ড না করে এটারই আর একটা অন্যরকম ভাষণ করি, যেমন সিকুয়েল প্রায় সিকুয়েলও বলা যায়, যেমন ধরা যায় চরিত্রের সাথে মিল আছে, না মিল আছে ইয়ে ভাবের সাথে মিল আছে। যেমন ওইখানে থাকে যে একটা সে মুনতাসির একটা ক্যারেক্টার, সে করে কি স্বপ্নের সঙ্গে বাস্তব, বাস্তবের সঙ্গে স্বপ্ন গুলি গুলিয়ে ফেলে, মানে যেটা সে স্বপ্নে করেছে ওইটাকে তার মনে হয় সে এটা বাস্তবে করেছে, আর যেটা বাস্তবে সেটা স্বপ্নে, মানে সে তার স্ত্রীকে মানে সে স্বপ্নে দেখে দেখে তার তার ভাই তার স্ত্রী তার ভাইয়ের সঙ্গে কোনো একটা সম্পর্কে লিপ্ত হয়েছে, ও পরে ঘুম থেকে জেগে তার স্ত্রীকে মেরে ফেলে, তো মেরে ফেলার পর তারপর যখন যখন সে চলে মানে বাড়ি থেকে বেরিয়ে যায় দূরে দূরে এক সময়, তখন দেখা গেল যে মানে সে যে খুন করেছে এটাকে তার স্বপ্ন মনে হয়। আচ্ছা, এটা সিসেম দুয়ার খুলতে ছিল, এটাতে এরকমই মুনতাসির তার বউকে খুন করে, খুন করে বেরিয়ে যায়, কিন্তু কাহিনীটা সম্পূর্ণ আলাদা, মানে ইয়ে ওইখানে গিয়ে ওইখানে সিসেম দুয়ার খুলোর মধ্যে ছিল, ওখানে গিয়ে অন্য এক বাস্তবতা মানে গিয়ে পড়ে, আর এখানে দেখা যায় যে সে তার বউকে আবার আর এক জায়গায় পায়, সে সে বউকে আবার জীবিত পায় অন্য একটা জায়গায় গিয়ে। এই জনপ্রিয়তা হোক বা লেখকের যথোপযুক্ত মান হোক, সেই জায়গার থেকে আসলে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আমরা জানি আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তো এখন পর্যন্ত যতগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কারের কথা যদি বলতেন। ওই তো ফিলিপ সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, তারপরে খালেদ দত্ত পুরস্কার, এরকম অনেকগুলো বাংলা বাংলা একাডেমি তো আছেই। এই তো এই যে এত এত পুরস্কার আপনার ঝুলিতে এসেছে, পুরস্কার আসলে একজন লেখকের জন্য অনেক বেশি বড় একটি সম্মান, কিন্তু আপনাকে আসলে কতটুকু অনুপ্রাণিত করে? আমি যতবারই পুরস্কার পেয়েছি, আমি মঞ্চে আমাকে যখন কথা বলতে দেওয়া হলো, আমাকে বললো যে আপনাকে দায়িত্ব কতটা বাড়লো, আমি বললাম পুরস্কার কি আমার লেখার চেয়ে বড়, আমার চেয়ে বড় যে পুরস্কার আমার লেখার দায়িত্ব বাড়িয়ে দিবে, এত এত বড় এত ক্ষমতা একটা পুরস্কারের, পুরস্কার আমাকে প্রেরণা দেয়, মানে ভালো লাগায়, মানে ওই প্রেরণা দেয় না যে আরও ভালো লিখতে হবে, কখনোই পুরস্কার আমাকে এই বোধ দেয় নাই। আমি সবসময় ফিল করছি, যখন আমি ফিল করেছি আমার ভালো লিখতে হবে, ওইটার জন্য আমি পুরস্কার দিকে তাকাইনি, আমার নিজেই মনে হয়েছে আমার ভালো লিখতে হবে, পুরস্কার দিয়েছে আমি আনন্দিত হয়েছি, যে কোনো প্রাপ্তি ভালো লাগে, ওটা এনজয় করেছি, সেগুলো অর্জন অনেক বেশি জীবনের জন্য, এটা অর্জনও। হ্যাঁ, এটা ঠিক। বর্তমান সময়ে তরুণদের লেখার মান কেমন বলে আপনি মনে করেন? আমি রিসেন্ট কিছু তরুণ ভালো লিখছে সেটা অনেক ভালো, আমি অনেকে এখন কতগুলো পুরস্কারও ই হয়েছে, তরুণ সাহিত্য পুরস্কার, ওই পুরস্কারের বইগুলো দেখা যায় অনেক মানসম্পন্ন পুরস্কারগুলো, ভাকালি ওকলম পুরস্কার, এরকম অনেক পুরস্কার আছে, তো এগুলো থেকে আমি দেখি পড়ে খুব ভালো লাগে যে এত ভালো লিখছে। আমরা যখন আমরা বলি ষাটের দশক একটা স্বর্ণের মতো দশক, আমরা আশির দশকটা একটা স্বর্ণের মতো দশক ছিল, আমরা সবাই আমি তো বিশেষত কেন্দ্রের ছাদে ছেলেদের সঙ্গে লিটিল ম্যাগের আড্ডা মারতাম, একজনের লেখা আরেকজন পড়তাম, তখন ওরা অনেকে ঝরে গেছে, কিন্তু ওরা যদি লিখতো তাহলে আশিকে কেউ থামাতে পারতো না, যদিও দর্শক বিভাজনে বিশ্বাস করি না, তাও ইয়ের জন্য একটা বিন্যস্ততার জন্য এটা বললাম। সেই রকম এখন যে দর্শকটা চলছে, এ দর্শক প্রচুর ভালো লেখক, প্রচুর ভালো লিখছে। আচ্ছা, আমরা আশাবাদী তার মানে তাদের। হ্যাঁ, আমি আশাবাদী। আচ্ছা, আপনি অন্যদিন সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এখন কি সেখানে যুক্ত আছেন? আছি যুক্ত, কিন্তু যাই না তেমন। হ্যাঁ, আর মানে পাক্ষিক তো আর যাওয়া হয় না আমার। লেখালেখির বাইরে সময়টা কিভাবে কাটে? আমার যে বোনটার কথা আমি বললাম না, ও আমার বাসার কাছে চলে এসেছে। আচ্ছা, আমরা ছোটবেলায় বন্ধুর মতো বড় হয়েছি, তা আমার আমি করি কি যে সন্ধ্যা হলে ওর বাসায় চলে যাই। আচ্ছা, বাসায় চলে গিয়ে আমরা একসাথে সময় কাটানো হয়, মুভি মুভি দেখি, গপ্প করি, মানে গান শুনি, একসাথে কাটাই, গান শুনি, আমরা অবসরটা একসঙ্গে কাটাই। বাহ,
সবকিছু মিলিয়ে তাহলে একজন লেখকের সময় বেশ ভালো কাটে, ভালো কাটে, খুব ভালো লাগলো কথা বলে। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, সকল ভাষা শহীদদের প্রতি এবং ভাষা শহীদদের প্রতি আরও একবার শ্রদ্ধা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।